OnePlus Nord CE 4 Lite 5G বাংলাদেশে গভর্নমেন্ট টেস্টেড অ্যামোলেড ডিসপ্লে হিসেবে QC সার্টিফাইড, যার হাই ক্যাপাসিটি 5500 mAh এর এই ব্যাটারিটি OnePlus-এর ইতিহাসে সবচাইতে লংগেস্ট ব্যাটারি লাইফ প্রোভাইড করবে বলে OnePlus-এর দাবি। সেই সাথে এটি যদি আপনি অফিসিয়াল স্টোর থেকে পারচেজ করেন, পেয়ে যাবেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সেই সাথে অফিসিয়াল 1 বছরের ওয়ারেন্টি, যদি না আপনি নিজে কোনো ফিজিক্যাল ড্যামেজ করেন। হিয়ার উই গো, মানে বাংলাদেশে অ্যাসেম্বল করা OnePlus-এর ব্র্যান্ডিং করা একটি বক্স। এই বক্সের মধ্যে কি কি আছে চলুন সেটা আগে দেখি। ফোনের একটি ব্যাক কভার, ব্যাক কভারটা বেশ প্রিমিয়াম কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে। তারপরে একটা সিম ইজেক্টর পিন পেয়ে গেছি, কিছু কুইক গাইড পেয়ে যাবো। 80 ওয়াটের একটা সুপার ভোক ফাস্ট চার্জিং চার্জার দেখতে পাচ্ছেন, আর সাথে একটা রেড কেবল। তো আমরা রেড কেবলটাকে একটু খুলি, দেখি কত বড়। এটা বেশ বড় আছে। এই হচ্ছে ফোন, উই আর গটটা গো। ওয়াও ওয়াও, হোয়াট এ লুকস ভাই, মানে দুর্দান্ত, অসাধারণ। তো এটা আমরা এখান থেকে চাইলে ইউজ করতে পারি। সো দিস ইজ দ্য ফোন। সুপ্রিয় দর্শক, বক্স কন্টেন্ট থেকে আসার পর সর্বপ্রথম আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে এই ফোনটাকে যখনই আমি আনবক্স করছিলাম, তখন এটার কালার এবং লুকিং দেখে আমার কাছে সত্যি খুব দুর্দান্ত রকমের অ্যামেজিং একটি ফোন বা ডিভাইস বলে মনে হয়েছে। এবং আমি নিজেকেই নিজে প্রশ্ন করছিলাম যে সম্ভবত এটাই এই বাজেটে বর্তমান সময়ে বাজারের সেরা ফোন হয়তো বা হতে চলেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে এই সুপার সিলভার কালারটি কেমন লাগছে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন। এটার কিন্তু আরও একটা কালার রয়েছে, যেটা মেগা ব্লু। সো চলুন প্রথমেই এটার সবচাইতে মানে গুরুত্বপূর্ণ যে জিনিসটাকে তারা টার্গেট করে এই ফোনটাকে সেল করছে সেটার দিকে চলে যাচ্ছি। আর সেটা আর কিছুই নয়, ব্যাটারি লাইফ বা ব্যাটারি। এটাতে রয়েছে হাই ক্যাপাসিটি লংগেস্ট ডিউরেবল 5500 mAh এর ব্যাটারি, এবং সেই সাথে রয়েছে একটি 80 ওয়াটের সুপার ভোক ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ একটি চার্জার, যেটা দিয়ে আপনি আপনার ফোনকে ফাস্ট চার্জ করতে পারবেন। 80 ওয়াটের এই সুপার ভোক ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ চার্জারটি দিয়ে আপনি 53 মিনিটেই এই মোবাইল ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর সেই সাথে এটাতে আসলে ব্যাটারি হেলথ চেক করার অপশন রয়েছে আইফোনের মতো, যার মাধ্যমে আপনার ব্যাটারি হেলথটা আসলে এখন কেমন আছে বা কতটুকু আছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন। আর ইন্টারেস্টিংলি এই ফোনে কিন্তু আপনি রিভার্স চার্জিংও করতে পারবেন 5 ওয়াট দিয়ে। এই মোবাইল ফোনের যে চার্জার এবং এই যে 5000 mAh এর যে ব্যাটারি, এই দুটিই কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের জন্য বা বাংলাদেশ থেকে যে ডিভাইসগুলো আপনারা পারচেজ করতে পারবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। গ্লোবাল যে ডিভাইসগুলো আসবে সেগুলোর সাথে হয়তো বা আপনার এই চার্জারটা থাকবে না। আর সেই সাথে আপনার যে 5000 mAh এর বা 5500 mAh এর যে ব্যাটারিটা আছে সেটাও কিন্তু হয়তো বা এত পরিমাণে থাকবে না, সেটা একটু কমিয়ে নিয়ে আসা হতে পারে। তবে অ্যাজ এ বাংলাদেশি আপনি লাকিলি আপনি 5500 mAh এর এই লংগেস্ট ব্যাটারিটি পেয়ে যাবেন, সেই সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের এই সুপার ভোক চার্জার, যেটা আপনাকে খুশি করতেই পারে। এই মোবাইল ফোনটিতে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেটা একটা এনার্জেটিক ভাইব কিন্তু আপনাকে প্রোভাইড করবে। আর এনার্জেটিক ভাইব প্রোভাইড করার জন্য সুপার সিলভারে এই মোবাইল ফোনটা আপনি যখনই হাতে নেবেন দূর থেকে আপনাকে একটা শাইনি ভাব কিন্তু মোবাইল ফোনটি প্রোভাইড করবে। এটা আপনি যখন হাতে নেবেন, যেমন আমার হাতটা কিন্তু খুব বেশি বড়ও না আবার ছোটও না, মডারেট লেভেলের একটি মিডিয়াম হাত, যেখানে আমি কিন্তু এক হাতেই খুব সুন্দরভাবে ফোনটিকে ধরতে পেরেছি। এবং এটা আপনি এক হাতেই খুব সহজে ব্যবহার করতে পারবেন। সেই সাথে এটার যেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টটাও খুবই রেসপন্সিভ ফিঙ্গারপ্রিন্ট। আমরা যতবারই এটার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকটাকে অন করতে যাচ্ছিলাম ততবারই এটা কিন্তু খুব মোস্টলি অন হয়ে যাচ্ছিল বা আনলক হয়ে যাচ্ছিল, কখনোই আমরা এটাকে মিস হতে দেখিনি। এবং এটা ফিঙ্গারপ্রিন্টটা বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের যেই লোকেশন বা যেই জায়গাটাতে বসানো হয়েছে সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট একটি জায়গা বলে মনে হয়েছে। সেই সাথে আমরা যদি এখন এটার পোর্টসে চলে আসি, পোর্টসের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে আমরা এবং নিচে ডুয়েল স্টিরিও অডিও ইউনিটের দুটি স্পিকার আলাদা আলাদা বসানো দেখতে পাচ্ছি, যার নিচে আমরা দেখতে পাচ্ছি স্পিকারের একটা অংশ এবং মাঝখানে রয়েছে USB Type-C পোর্ট, আর সেই সাথে রয়েছে মাইক্রোফোন পোর্ট এবং 3.5 mm
অডিও জ্যাক। সেই সাথে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আসলে একটি হাইব্রিড সিম কার্ড স্লট, এবং ডান পাশে রয়েছে আপনার পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পেছনের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি একদম পারফেক্ট একটা লোকেশনে, মিডল বরাবর। তার উপরে বাম পাশে উপরে কর্নারে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্যামেরা সমৃদ্ধ একটি ক্যামেরা বাম্পার। ডিজাইনের দিক থেকে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্টলি আপনাদের সাথে হাইলাইট করতে হবে, সেটা হচ্ছে এত সুন্দর চকচকে এবং শাইনি যেই ডিজাইনটা মোবাইল ফোনের ব্যাকে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কী ধরনের জিনিস দিয়ে তৈরি, তাই তো? এটা আসলে প্লাস্টিক বডি বা পলিকার্বন দিয়ে তৈরি, যেটা আসলে দেখতে আপনার কাছে একটু গ্লাসি টাইপ মনে হতে পারে, কিন্তু আসলে এটা গ্লাস নয়, এটা পলিকার্বন এবং প্লাস্টিক বা এরকম কোনো কিছু সমন্বয়ে তৈরি হয়েছে বলে আমি মনে করছি। এটা ইন্টারেস্টিংলি আপনার কাছে মনে হবে যে কোনো একটা প্রিমিয়াম কোয়ালিটির কিছু দিয়ে তৈরি, যেটা আপনাকে অনেক সময় সিলভার বা এমন কোনো কিছুর ভাইব দিতেই পারে যেটা আসলে আপনাকে বোঝাবেই না যে আপনি একটা প্লাস্টিক বা পলিকার্বনের কোনো কিছু এই ব্যাক পেছনের যে অংশটা আছে ডিজাইনের দিক থেকে সেখানে ব্যবহার করছেন। সুপ্রিয় দর্শক, এরপরে চলে আসি আমরা এই মোবাইল ফোনটির যে বাংলাদেশের গভর্নমেন্ট টেস্টেড কোয়ালিটি কন্ট্রোল সার্টিফাইড 120 Hz অ্যামোলেড যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে সম্পর্কে। এই ডিসপ্লেটা মূলত হচ্ছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে আপনি কিন্তু 2100 পর্যন্ত ব্রাইটনেস পিক পেয়ে যাবেন, যেটা আসলে একদম গ্লোবালাইজ। আর এটার আসলে জেনারেল যেই মানে ব্রাইটনেসটা আপনি আপনার ফোনে পেয়ে যাবেন বা ম্যানুয়াল যে ব্রাইটনেসটা পাবেন সেটা হচ্ছে 600 nits পর্যন্ত, যেটা আমার কাছে বর্তমান সময় বা এই পর্যন্ত যে মোবাইল ফোনগুলো দেখেছি এই বাজেট রেঞ্জের মধ্যে তার মধ্যে সবচাইতে বেশি মনে হয়েছে। আর ব্রাইটনেস নিটটা বেশি থাকার কারণে যখন আপনি সূর্যের আলোতে বা আউটডোরে গিয়ে এই মোবাইল ফোনটি ব্যবহার করবেন তখন আপনার কাছে এটার মোবাইল ফোনের ডিসপ্লে বুঝতে খুব বেশি একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না। এই ডিসপ্লেতে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, আর সেই সাথে এই ডিসপ্লেতে কিন্তু উপরের দিকে আপনি পাঞ্চ হোল একটি 60 MP ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন, যার কারণে এই মোবাইল ফোনের যে লুক সেটা আপনাকে আরও দুর্দান্ত রকমের একটি ভিউইং এক্সপিরিয়েন্স দিবে, এবং আপনি যখন কোনো ভিডিও দেখবেন বা ছবি দেখবেন তখন আপনাকে আরও ওয়াইডার লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে আপনি গ্রহণ করতে পারবেন। আর সেই সাথে এই ডিসপ্লেটিতে কিন্তু অ্যাকুয়া টাচ যেই টাচ টেকনোলজি আছে বা রেসপন্সিভ টেকনোলজি আছে সেটা অ্যাড করা হয়েছে, যার কারণে আপনি যদি কখনো বাইরে থাকেন কোনো কারণে অজু করতে গিয়ে বা বৃষ্টি আসার কারণে রেইন ড্রপসের কারণে আপনার মোবাইল ফোনে যদি পানির ঝটকা পড়ে আপনার ডিসপ্লেটাতে ভিজে যায় বা পানি পড়ে সে তারপরেও কিন্তু আপনি আপনার মোবাইল ফোনে টাচ করলে এটার টাচ খুব রেসপন্সিভ করবে এবং খুবই দুর্দান্ত লেভেলের টাচ এক্সপিরিয়েন্স কিন্তু আপনি ফিল করতে পারবেন একুয়া টাচ টেকনোলজি এই মোবাইল ফোনটিতে থাকার কারণে। এই মোবাইল ফোনে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সনির LYT 600 OIS ক্যামেরা, যেটাতে আপনি খুবই দুর্দান্ত রকমের 50 MP রেয়ার ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। সেই সাথে রয়েছে একটি 2 MP ডেপথ ক্যামেরা, যেটা দিয়ে আমরা 108 MP অনেক মোবাইল ফোনের সাথে কম্পেয়ার করে দেখেছি যে ওই ছবির তুলনায় এই ছবিটা কিন্তু অনেক বেশি দুর্দান্ত রকমের কালার, কন্ট্রাস্ট এবং সাবজেক্টের যেই ডিটেল সেটা ক্যাপচার করতে পেরেছে, যেটা আমাকে সত্যি অ্যামেজ করেছে যে 50 MP একটি ক্যামেরা কীভাবে 108 MP ক্যামেরাগুলো লোকে আসলে বিট করছে। এটা কিন্তু মিথ্যা নয়, আমি দুটার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে পাশাপাশি দেখাচ্ছি, বাট আপনাদেরকে আমি এটা বলে দিচ্ছি না যে ওইটা কোন মোবাইল ফোন ছিল, আপনারা বুঝে নিতে পারলে বুঝে নিন। এবার চলে আসি মোবাইল ফোনে ছবি তোলার পাশাপাশি আপনারা ভিডিওতে কেমন এক্সপিরিয়েন্স পাবেন। ছবির কথা যদি আমরা একটু ডিটেইলি বলতে চাই, এই মোবাইল ফোন দিয়ে আমরা রেগুলার যে ইমেজ আছে বা রেয়ার ক্যামেরা যে ইমেজগুলো আমরা তুলেছি সেগুলো কিন্তু দুর্দান্ত রকমের ডিটেইল দিচ্ছিল এবং সেই সাথে কালার কন্ট্রাস্ট সবই আমরা ঠিকঠাক পাচ্ছিলাম। আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে 16 MP কিন্তু ছবি তুলেছি, সেই সাথে ছবি তুলেছি আমরা পোর্ট্রেট মুডেও, পোর্ট্রেট মুডটাও খুবই দুর্দান্ত ফোকাস করছিল এবং ব্যাকগ্রাউন্ডের যেই ভোকে ছিল সেটা খুবই দুর্দান্ত ছিল এবং ব্লারি টাইপটাও আমার কাছে খুব অ্যামেজিং লেগেছে, সেটা আসলে সাবজেক্টকে খুব ভালোভাবেই ডিটেক্ট করতে পারছিল। তবে অনেক ক্ষেত্রে হয়তোবা আপনার কাছে একটু মনে হতে পারে বেশি মেকআপ লুক দিয়ে দিচ্ছে বা আপনাকে একটু এডিটেড করে দিচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে আসলে মেয়েদের বেশি পছন্দ হবে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু পছন্দ হতেই পারে কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়া বেসড কিন্তু ফটো ক্যাপচার করি, এটা আমাদেরকে নেক্সট লেভেলের সোশ্যাল মিডিয়ার ফটো আপলোডিংয়ের ক্ষেত্রে হয়তোবা সাহায্য করতে পারে। সেই সাথে আমরা কিন্তু এই মোবাইল ফোনের টাইম লেন্স এবং স্লো মোশনের অপশনও দেখতে পেয়েছি, রয়েছে
নাইট মুডও আপনি যে কোনো প্রকারের এক্সপিরিয়েন্স কিন্তু আপনার এই মোবাইল ফোনের ক্যামেরাটি দিয়ে করতে পারবেন। সেই সাথে রয়েছে প্রোমোড, প্রোমোড দিয়েও কিন্তু আপনি এটার নেক্সট লেভেল যে ফিচার্সগুলো আছে ক্যামেরার ক্ষেত্রে সেগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিও করার ক্ষেত্রে আপনি এই মোবাইল ফোনটি দিয়ে কিন্তু 4K কোনো ভিডিও রেকর্ড করতে পারবেন না, যেটা হয়তোবা আপনাকে একটু ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। কিন্তু এটার যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জে এটার ডিজাইন এবং অন্যান্য যেই ব্যাটারি ক্যাপাসিটি এবং অন্যান্য টেকনোলজি যেমন সনির সেন্সর, এই জিনিসগুলো হয়তো আপনাকে এই জায়গাটাতে ব্যালেন্স করে দিতেই পারে। এটাতে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন তখন কিন্তু 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং তুলনামূলক এটার যে আসলে ভিডিও স্টেবিলাইজেশন সেটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখন আমি এই মোবাইল ফোনটিতে দিয়ে যেই ভিডিও শ্যুট করছি সেটা হচ্ছে 1080p 30fps এবং এটার যেই রেজুলেশন সেই সাথে স্ট্যাবিলাইজেশন সব কিছুই কিন্তু আপনারা বুঝতে পারছেন। সুতরাং আপনারা যারা ওয়ানপ্লাসের এই নর্ড CE4 Lite 5G মোবাইল ফোনটি দিয়ে ব্লগিং করতে চান তাদের জন্য আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে এবং এটার কালার কেমন, তারপরে হচ্ছে স্ট্যাবিলাইজেশন কেমন, কন্ট্রাস্ট কেমন, ডিটেল কেমনটা নিতে পারছে সব কিছু আমি কিন্তু আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এখন আমি এটা ব্যাক ক্যামেরায় চলে যাই, ব্যাক ক্যামেরা দিয়েও আপনারা বুঝতে পারবেন। মুহূর্তে আমি এটার ব্যাক ক্যামেরায় রয়েছি, ব্যাক ক্যামেরায় এই যে দেখুন ফুলের কালারগুলো কত সুন্দর এসেছে, ঠিক আছে। আর সেই সাথে ব্যাক ক্যামেরাকে আপনি কিন্তু 2x জুম করতে পারবেন, যেমন আমি এখন 2x জুমে আছি, 2x জুম করলে দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু স্বচ্ছ এবং ক্লিয়ার। আমি যদি 1x চলে যাই এটা হচ্ছে 1x, আবার যদি আমি 2x আসি এটা হচ্ছে 2x। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার এবং ভিডিও দিচ্ছে এবং স্ট্যাবিলাইজেশনও তুলনামূলক কিন্তু অনেকটাই ভালো। এই মোবাইল ফোনটিতে রয়েছে ডুয়েল স্টেরিও অডিও স্পিকার উইথ 300% আলট্রা ভলিউম মোড, যেটা আসলে আপনার মিউজিক শোনার ক্ষেত্রে বা ভিডিও দেখার ক্ষেত্রে যেটাই দেখেন, ড্রামা দেখেন, মুভিজ দেখেন বা গেমস খেলেন, সব ক্ষেত্রেই কিন্তু আপনার যে সাউন্ড এক্সপিরিয়েন্সটা সেটা ডুয়েল এবং স্টেরিও থাকার কারণে আপনার কাছে রিয়েল টাইম সাউন্ড এক্সপিরিয়েন্স লাগতে পারে, যেটা আমি আপনাদেরকে আমাদের স্ক্রিনে এই মুহূর্তে একটু শুনিয়ে দিচ্ছি। এবার চলে আসি এই মোবাইল ফোনের প্রসেসর এবং অ্যাপ্লিকেশন সিস্টেম, যেটা আমাদের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ হিসেবে কাজ করে। এই মোবাইল ফোনের ডেফিনেটলি যেহেতু ওয়ানপ্লাস কিন্তু সবসময় অ্যাপ্লিকেশন সিস্টেম হিসেবে তাদের যে অক্সিজেন ওএস আছে সেটা ব্যবহার করে, আর সেটা এইখানে যে ভার্সনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অক্সিজেন ওএসের 14G ভার্সনটা আছে সেই ভার্সন। সেই সাথে এটার যে প্রসেসর সেটা দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G একটি প্রসেসর, যেটা এই অ্যাপ্লিকেশন সিস্টেম এবং প্রসেসরের যে মানে কম্বিনেশনটা, এই দুইটা কিন্তু বাটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনাকে 120Hz রিফ্রেশ রেটের সাথে ভালো এবং নেক্সট লেভেলের একটা দুর্দান্ত অভিজ্ঞতা দিতে যাচ্ছে, যেটা ডেফিনেটলি এই মোবাইল ফোনটিকে সব দিক থেকে আসলে একটা ব্যালেন্সিং জায়গা করে দিয়েছে। কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম যে আরেকটু ভালো প্রসেসর যদি ব্যবহার করা যেত তাহলে হয়তোবা এই মোবাইল ফোনটা আরও আকর্ষণীয় হয়ে উঠত, কিন্তু তারপরেও এই মোবাইল ফোনের লুক, ব্যাটারি ক্যাপাসিটি এবং অন্যান্য দিক যদি পর্যালোচনা করি তাহলে ডেফিনেটলি কিন্তু এখন পর্যন্ত এটা ভালো অবস্থান দখল করে আছে আমাদের নজরে। ওকে, এখন চলে আসি, যারা গেমার্স আছেন তারা ডেফিনেটলি এত সুন্দর একটা মোবাইল ফোন দেখে মনে মনে ভাবছেন যে এই মোবাইল ফোনটা আমার হাতে যদি থাকে এবং কোনো জায়গায় বসে আমরা যখন গেম খেলবো তখন ডেফিনেটলি কিন্তু একটা ভাব তৈরি হবে, মনের মধ্যে একটা কম্পন তৈরি হবে, কিন্তু এটা কি আসলে আমাদের জন্য? এই মোবাইল ফোনটি দিয়ে আমরা কল অফ ডিউটি, পাবজি, আফটার লাইফ সহ আমরা অন্যান্য অনেক রকমের গেমস খেলেছি, তবে গেমস খেলার ক্ষেত্রে কোনো প্রকারের আসলে আমাদের মন খারাপ করার মতো কোনো কিছু ঘটেনি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন আসলে অনেক লং টাইম ধরে গেমস খেলছিলাম তখন কয়েকটা জায়গায় আমরা আসলে একটু ফ্রেম ড্রপ পেয়েছি, যেটা খুব হাই রেজুলেশনে আপনি যখন খেলতে যাবেন তখন হয়তোবা আপনার চোখে এটা পড়তে পারে। তবে আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি আপনি গেমার হয়ে থাকলে এই মোবাইল ফোনটি আপনাকে কিন্তু খুব বেশি একটা হতাশ করবে না, এবং সেই সাথে এটার দুর্দান্ত লুকিং এক্সপিরিয়েন্স তো রয়েছেই। সুপ্রিয় দর্শক, অলরেডি নিশ্চয়ই এই মোবাইল ফোনটির প্রাইস কেমন সেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন চলে এসেছে। এই মোবাইল ফোনের প্রাইস হচ্ছে 27,999 টাকা এবং এটার ভ্যারিয়েন্ট হচ্ছে 8x256GB। দুটি কালার পেয়ে যাবেন, যেটা শুরুতেই বলেছি, একটি হচ্ছে সুপার সিলভার কালার এবং আরেকটি হচ্ছে মেগা ব্লু। এখন চলে আসি এই মোবাইল ফোনটি আসলে
কাদের জন্য বা আপনি এই মোবাইল ফোনটি কিনতে পারবেন কি না, এবং আমার চোখে এই মোবাইল ফোনের ভালো মন্দ আপনাদের সাথে একটু শর্টলি শেয়ার করে ভিডিও শেষ করে দিব। প্রথমে চলে আসি এই মোবাইল ফোনটি আমি মনে করি সবার জন্য, সবাই ইউজ করতে পারবেন। যারা আসলে একটা মডারেট লেভেলের ক্যামেরা চান, মোটামুটি ভালো ডিটেল তুলতে পারে এবং ভালো পোর্ট্রেট তুলতে পারে, সেই সাথে মোটামুটি ভালো লেভেলের ভিডিও করতে পারে, তাদের জন্য এই ক্যামেরা। সেই সাথে যারা আপনাদের হাতে এমন একটা মোবাইল ফোন থাকুক যেই মোবাইল ফোনটা আপনি যখন হাতে মানে ইউজ করতে থাকবেন বা কানে ধরে রাস্তায় কথা বলতে থাকবেন বা যেখানেই আপনি কথা বলেন, তখন যেন অন্য আরেকটা মানুষের চোখ পড়ে যায় বা আপনার মোবাইল ফোনটা একটা ফ্ল্যাগশিপ ভাব দেয় এমন কোনো কিছু যারা চান, তাদের জন্য এই মোবাইল ফোনটি। কারণ এটা খুবই খুবই প্রিমিয়াম একটা মানে লুক দেয় যখন আপনার হাতে মোবাইলটা থাকবে বা ফিল দিবে, মনে হবে যে সত্যি এটা খুবই ফ্ল্যাগশিপ একটা ফোন। তবে কিছু কিছু জিনিস আমার কাছে একটু নজরে পড়েছে যেটা আসলে নজরে পড়ার মতো না, তারপরে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে বলে দিই। এই ক্যামেরাটিতে বা এই মোবাইল ফোনটির যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় কিন্তু কোনো প্রকারের আলট্রা ওয়াইড যেই সেন্সর বা ক্যামেরা সেটা ইউজ করা হয়নি বা ইউনিট ইউজ করা হয়নি, যার কারণে আপনি কোনো আলট্রা মোডের ছবি তুলতে পারবেন না, মানে আলট্রা ওয়াইড যেই ছবিগুলো আছে সেগুলো তুলতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এই মোবাইল ফোনটির ব্যাক সাইডটা, যেটা আসলে কার্বন পলের এবং প্লাস্টিক বিল্ডের একটি কম্বিনেশন, সেটা যখন আসলে এটার ব্যাক যে কভার আছে এই ব্যাক কভার ছাড়া ইউজ করি, তখন আঙুলের যে ফিঙ্গার প্রিন্ট আছে বা ছাপ রয়েছে সেটা বেশ মোটামুটি ভালোই পড়ে। বাট সেটা আপনি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে একটা টান দিলে কিন্তু চলে যায়। আমি আপনাদেরকে ডেফিনেটলি সাজেস্ট করবো যদি এই মোবাইল ফোনটা ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি এটার সাথে দেওয়া যেই কাভারটি রয়েছে ব্যাক কাভারটি সেটা ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করলেও এই মোবাইল ফোনটির যে সৌন্দর্য সেটা কিন্তু মোটেও কমে না, একই রকম থাকে, কারণ এটা একটা ট্রান্সপারেন্ট কাভার এবং কোয়ালিটিও বেশ ভালো। সো এই দুইটা জিনিস ছাড়া আমার কাছে বাকি সব কিছুই কিন্তু এই মোবাইল ফোনের খুবই দুর্দান্ত লেগেছে। এবং যেহেতু বাংলাদেশে অ্যামোলেড ডিসপ্লে হিসেবে বাংলাদেশের গভর্নমেন্ট টেস্টেড একটি কোয়ালিটি কন্ট্রোল সার্টিফাইড অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 120 হার্জের, এবং এটার যে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G মোবাইল ফোন, এবং সেই সাথে অ্যাপ্লিকেশন সিস্টেমে রয়েছে OnePlus-এর চিরচেনা অক্সিজেন OS 14। সত্যিকার অর্থে এই যে কম্বিনেশনটা, এটা আপনাকে একটা প্রিমিয়াম ভাইব এবং বাটার স্মুথ রিয়েল টাইম এক্সপিরিয়েন্স দিবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে। আর সেই সাথে এটার 1 ইয়ার অফিসিয়াল গ্যারান্টি পাওয়ার জন্য ডেফিনেটলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এটা অফিসিয়াল OnePlus-এর স্টোর থেকে কিনবেন। লোকাল স্টোর থেকে কিনলে হয়তো বা আপনি মানে ওয়ারেন্টি বা আপনার যে 7 ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এইগুলোতে একটু হ্যাসেল পোহাতে হতে পারে। সো আই হোপ, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে OnePlus-এর এই নতুন লঞ্চ OnePlus Nord CE 4 Lite 5G এই মোবাইল ফোনটি খুবই দুর্দান্ত রকমের একটি মোবাইল ফোন, আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে ডেফিনেটলি ভালো লেগেছে। আমি যদি আসলে আইফোন ইউজার না হতাম তাহলে মনে হয় যে এই মোবাইল ফোনটি ইউজ করা শুরু করে দিতাম, কারণ মোবাইল ফোনটি মিড বাজেটের একটি মোবাইল ফোন হলেও আমার দৃষ্টি আকর্ষণ করেছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ধরনের দুর্দান্ত সব রিভিউ ভিডিও পেতে, টেক কন্টেন্ট, গ্যাজেটস এবং টিউটোরিয়াল পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। OnePlus কী বানাইল রে।